রাজ্যের বহু মানুষের পছন্দের মানুষ পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব এমএলএ বিধায়ক ভাঙড়ের বিধায়ক আপনারা সকলেই জানেন যে উনি একুশ তারিখে প্রতিষ্ঠাতা দিবসে একটা প্রোগ্রাম করতে গিয়ে একটা দৃষ্টি ঘটনা ঘটে ঘটনার পরিপ্রেক্ষিতে আইনের চোখে ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি তার উপর মামলা হয় এবং তিনি কোর্টের অর্ডারে চোদ্দ দিনের পুলিশ কাস্টাডিতে আছে আগামীকাল সেই পুলিশ কাস্টাডির ডেট শেষ হচ্ছে পুলিশ কোর্টে হাজির করবে আগামীকাল এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে প্রত্যেক রাজ্যের অধিকাংশ মানুষ পীরজাদা নসাদ সিদ্দিকি সাহেবের ভালোবাসার মানুষ যারা আছে তারা সকলেই যে আগামীকাল তার প্রিয় মানুষকে খুশি করে মালা পরিয়ে বাড়ি নিয়ে যেতে পারবে না পারবে না এরকম অনেক রকম প্রশ্ন তারা অনেকে হয়তো না খেয়ে চিন্তা ভাবনা করে অনেক কিছু করে কিন্তু কেউ দোয়া করছে কেউ রোজা করছে কেউ মিলাদ করছে বিভিন্ন রকম বিষয় গুলো কিন্তু সাধারণ মানুষের মধ্যে কাজ করছে এই সাধারণ মানুষের মধ্যে যে কাজ করছে সেই জিনিসটাকে সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকে কলকাতায় ফিরেই প্রথমে ব্যাংশাল কোর্টে মামলাগুলো দেখা কোন সেকশন দিয়েছে কি দিয়েছে উমুক দিয়েছে মূল এবং মোটের উপর কথা হলো উনি যে সেকশনগুলো মামলাগুলো হয়েছে সেগুলো আনলফুল মানে বেআইনি ভাবে জমায়েত পাবলিক প্রপার্টি ধ্বংস করেছে এবং দাঙ্গার প্রচারণা বিভিন্ন রকম বিষয়গুলো মামলাগুলো দিয়েছে মামলা দিতে বা সেকশন বা ধারাগুলো দিতে মঙ্গল গ্রহ থেকে তো কেউ আসে না পুলিশ সেকশন দেয় কোন একটা ঘটনা ঘটে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে মানে সম্পূর্ণ এটা পুলিশের কোন ঘটনার যে পরিপ্রেক্ষিতে ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ সেকশন অ্যাড করে সেই সেকশনের ভিত্তিতে পুলিশ কোর্টে সেই ধারাগুলোকে পৌঁছায় জজ সাহেব বিচার করবে যে এই ধারাটা এই অপ মানে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সাথে এই ধারা লাগছে কিনা এরকম পুরো বিষয়টা আছে মূল এবং মোটের কথা হচ্ছে আগামীকাল পুলিশ কাস্টাডি শেষ হয়ে পুলিশ পুলিশ হেফাজত থেকে কোর্টে নিয়ে আসবে জজ সাহেব বিচার করবেন ওনার জন্য অনেকগুলো উনি সহ আরো সবাই আছে সবার জন্য উকিল বাবুরা দাঁড়াবে যে কোর্টে মামলা হয় আমরা যেটা দেখেছি যে কোর্টে মামলা হয় চিফ ম্যাজিস্ট্রেট এই কোর্টে মামলা হবে যদি সেই কোর্টে জজ সাহেব থাকে তাহলে জজ সাহেব শুনবে অনেক সময় জজ সাহেবরা ছুটিতে চলে যায় অনেক সময় সেই জজ সাহেবের অন্য কোনো কাজ থাকে তখন অন্য একজন জজ সাহেব চার্জে থাকে সিএমএম কোর্টে মামলা আছে আমি ধরুন কোন একটা জায়গার পদে আছি সেই পদে আমি যদি না থাকি তো আমার পরিবর্তে অন্যজন সেই জিনিসগুলো দেখে ঠিক তেমনই জজ সাহেব যে সিএমএম জজ সাহেব যদি থাকে তাহলে খুব ভালো কথা নিজের আদালতের বিষয়ে উকিলবাবুরা বলবে সেটা শুনতে এবং নিজের সিদ্ধান্ত নিতে সুবিধা যখনই অন্য কোন জজ সাহেব চার্জে থাকে চার্জে যে জজ সাহেব থাকবে তাহলে সেটা কতটা শুনবে এবং কতটা দিতে পারবে সেরকম আছে এইবার সেকশন ব্যাপারটা যে লাগানো হয়েছে এই কতটা কার্যকর দু তিনটা প্রশ্ন আছে প্রশ্ন হচ্ছে এই যে যে ধারাগুলো লাগানো আছে যে কোর্টে মামলা চলছে যে কোর্টে মামলা চলছে সেই কোর্টে প্রত্যেকটা কোর্টের একটা নির্দিষ্ট লিমিটেড ক্ষমতা আছে যেমন ধরুন অনেক বড় মামলা এনডিপিএস গাঁজা পক্সো উমুক তুমুক এইরকম মামলা যদি হয় তাহলে কিন্তু একটা নির্দিষ্ট র্যাঙ্ক আছে সেই র্যাঙ্কে তার ক্ষমতা থাকে মামলা বা সেকশনের ভিত্তিতে ক্ষমতা থাকে তো ধরুন গাঁজা কেসের মামলা তো কোনো ম্যাজিস্ট্রেট সাহেব বা মার্ডার কেস বিভিন্ন যে বড় মামলাগুলো আছে সেই বড় মামলাগুলো ম্যাজিস্ট্রেট সাহেব বেল দিতে পারবে কিনা না সেশন জাজ সাহেব বেল দিবে এরকম একটা ক্ষমতার বিবরণ আছে তো এগুলো সব আইনি কুটকাচালি ছোট্ট করে বোঝার জন্য বলছি যে সাহেব বা উপর যে মামলাগুলো লেগেছে এবং যে কোর্টে মামলা চলছে সেই কোর্টের বা সেই আদালতের বেল দেওয়ার বা জামিন দেওয়ার ক্ষমতা আছে কিনা হ্যাঁ আছে যে সেকশনগুলো এখন অবধি দেখা যাচ্ছে পরবর্তীতে হবে জানি না এখন অবধি দেখা যাচ্ছে যে ম্যাজিস্ট্রেট সাহেব পারলে দিতে পারে না পারে না পারে তিনশো সাতের বা এই ম্যাজিস্ট্রেট সাহেবের ক্ষমতা আছে এই যে বিষয়গুলো আছে এই সামগ্রিক বিষয়গুলো বোঝার জন্য বলছি আবেগকে কন্ট্রোল করতে হবে আমার সমস্ত ছোট ভাই এবং ভাইজানের যে সমস্ত প্রেমিক বা ভালোবাসার মানুষ আছে তাদেরকে কয়েকটা ঘটনার উদাহরণ বা বিবরণ দিয়ে বলি মদন মিত্র অ্যারেস্ট হলো মমতা ব্যানার্জি ময়দানের কাছে গিয়ে না ইয়ে আপনার কি বলে ওটা ওই এই যেখানে ইয়ে হয়েছিল আর কি সেইখানে মমতা ব্যানার্জি স্টেজে চলে গেল কেন ধরেছে এই করেছে উমুক করেছে একজন সিজিও কমপ্লেক্সে রাজ্যের মাননীয় মন্ত্রী বা নেতা সিজিও কমপ্লেক্সে অ্যারেস্ট হলো মমতা ব্যানার্জি রাজ্যের যিনি প্রধান সাংবিধানিক প্রধান তিনি কিন্তু চলে গেলেন সিজিও কমপ্লেক্সে গিয়ে বসে থাকলেন যে আমি দেখতে চাই কে কি করেছে অমুক করেছে তুমুক করেছে অনুব্রত মন্ডল জেলে গেল অনুব্রত প্রেমিক বা অনুব্রত মন্ডলের প্রেমিক বা ভালোবাসার মানুষেরা বিভিন্ন রকম আন্দোলন এই ওই জমায়েত করে একাকার করে দিল এতে কিন্তু ভালোবাসার মানুষ হলেও ভালোবাসা মানুষরা কতটা কি করতে পারবে এটাও কিন্তু একটা বিষয়গুলো আছে কারণ আপনি এমনভাবে ভালোবাসলাম যে ভালোবাসার দরুন যে ভালোবাসার দরুন আমার ভালোবাসার মানুষের যদি ক্ষতি হয় তাহলে সেটাকে ভালোবাসা বলা হবে না এটাকে অজ্ঞতা বলা হবে ভালোবাসা নিশ্চিতভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় তার ভালোবাসার মানুষেরা বিভিন্ন রকম আন্দোলন মৌন মিছিল বিভিন্ন রকম মিছিল বা বিভিন্ন রকম প্রতিবাদের ভাষা জানাচ্ছে যে একজন প্রিয় বিধায়ক সাহেবকে কেন অ্যারেস্ট করেছে নিঃসন্দেহে খুব ভালো কথা কিন্তু আগামীকাল মামলা আছে আগামীকাল মামলা আছে তো আমার প্রিয় মানুষ জেলে আছে বা পুলিশ কাস্টাডিতে আছে আমি তো আমার প্রিয় মানুষের জন্য ছুটাছুটি এটা ওটা যেটা সেটা করবো এটা স্বাভাবিক কথা কিন্তু আইনের ক্ষেত্রে পুলিশ যেমন নিঃসন্দেহে নিঃসন্দেহে পীরজাদা নসাদ নওসাদ সিদ্দিকি সাহেব কলকাতার সেই রাজপথে না ডাকাতি করতে ডাকাতির ধারা আছে তো ডাকাতি করতে যায়নি এটা সবাই জানে নিঃসন্দেহে ওখানে দাঙ্গা লাগাতে যায়নি এটা সবাই জানে টু করতে যায়নি এটা সবাই জানে কিন্তু এই ধারাগুলো লেগে যায় তো ঠিক তেমনই ভালোবাসার মানুষেরা যদি এরকম হয় তাহলে কিন্তু কোটের কাছে প্রশাসনের ধরুন প্রচুর ভিড় ভাট্টা হয়ে গেল এটা ওটা যেটা স্যার এই করা উমুক করে গা তুমুক কোটের সামনে কোর্ট চত্বরে বা কোর্টের জায়গাতে ওয়ান ফোরটি ফোর সবসময় লাগু থাকে যে কোনো কারণে ভালোবাসতে গিয়ে এমন কিছু যেন না হয় যাতে ভালোবাসার মানুষের ক্ষতি হয় যেমন ধরুন কোনো একটা নেতার বেল হয়েই যেত হয়তো বেল বা জামিন হয়ে যেত কিন্তু সরকার পক্ষের লোক বললেন যে না রাজ্যের প্রধান মমতা ব্যানার্জি চলে এসছে হুজুর বেল দিলেই একেবারে বাইরে গিয়ে যে মামলার ইয়ে আছে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে এই হতে পারে বিভিন্ন রকম বিষয়গুলো চলে আসে আমি বলছি না যে চলে এসছে আসতে পারে তাই সংযত এবং ভালোভাবে নিঃসন্দেহে ভালোবাসার মানুষেরা তার ভালোবাসার মানুষের কাছে যাবে কি হলো জানতে চাইবে সমস্ত কিছু হবে কিন্তু সেটা একটা ধৈর্যের সাথে কৌশলগতভাবে এবং বুদ্ধিমত্তার সাথে তাই না আবেগ বা ভালোবাসা কারণ কোর্টের ভিতরে কোর্টের ভিতরে আগামীকাল যে লড়াইটা হবে সেটা কিন্তু আইনি লড়াই এক পক্ষ আইন জানা মানুষ পুলিশ যারা সেকশন দিয়েছে বা ধারা দিয়েছে তারা আইন জানা মানুষ এবং কালো কোর্ট পরে যে সমস্ত উকিল বাবুরা উপস্থিত থাকবে তারা আইন জানা মানুষ এবং দুই পক্ষের যে মামলার যে আইনি মারপেঁচ বা কুট সমস্ত কিছুটা জজ সাহেবের সামনে তুলে ধরা হবে তো টোটাল বিষয়টাই কিন্তু আইনি সুতো দিয়ে বাঁধা এবং এই আইনি সুতো দিয়ে বাধা যে যে উকিলবাবু হয়তো এমএলএ সাহেবের জন্য মুভ করছে স্যার ছেড়ে দিন বেল করুন অমুক করুন জামিন দিন তুমুক দিন আমরা শর্ত মানতে রাজি আছি এই ওই তখন কিন্তু সরকার পক্ষের উকিল বা পুলিশের রিপোর্ট যদি থাকে যে প্রভাবশালী বলতেই পারে হতেই পারে এরকম হয়েছে অনেক এগুলো কিন্তু টোটালটাই আমার জানা আমার জ্ঞান অনুযায়ী যতটুকু ততটুকু বলছি আমি বলছি না যে যেটা বলছি সেটাই ফাইনাল এইভাবেই হয় এইভাবে হতো ভালো করে জেনে নিন একটা মামলাতে কেউ কোনো মামলাতে একটা মামলাতে কোনো উকিল চোদ্দ দিনে বেল করাতে পারে বা জামিন করাতে পারে কোনো উকিল তিরিশ দিনে পারে কোনো উকিল পাঁচ দিনে পারে কোনো উকিল তিন দিনে পারে কোনো উকিল জেলে ঢুকিয়ে দিয়ে সাথে সাথে বের করতে পারে তো এগুলো টোটালটা আম এই সমস্ত আলোচনাটা কিন্তু একদম শুধুমাত্র আমার নিজস্ব আমার নিজস্ব মত মত বা আমার নিজের জানা বা অভিজ্ঞতা সম্পূর্ণ বা অভিজ্ঞতা টুকুই আপনাদের সামনে শেয়ার করছি তাই বিশেষ করে অনুরোধ করবো আগামীকাল নির্দিষ্টভাবে সকলে উপস্থিত হবেন সেখানে সংযম ধৈর্য সেখানে সংযম এবং ধৈর্যের সহিত ধৈর্যের সহিত অপেক্ষা করাটাই কাজ ধৈর্যের সহিত সংযম রেখে ভালোবেসে ভালোবাসার মানুষের জন্য দোয়া করে সাইলেন্টলি খুব সুন্দরভাবে একটা পরিবেশ তৈরি করে সেই জায়গাতে ভালোবাসার মানুষের রায় কি আসছে সেটা অপেক্ষা করাটা কাজ হবে কারণ ভিতরে সাধারণ মানুষ হ্যাঁ আমি খুব ভালোবাসি ভাই যান ভালোবাসি কোটে। কোর্টে বা আদালতে যখন বিচার হবে তখন কিন্তু আমরা কালো কোর্ট পরা মানুষ বা উকিল বা আইনজীবীরা ভাই ভালোবাসি আইন এই এই হয়েছে কেন কেন নাম আসলো থেকে হলো কি করে হতে পারে এটা কেন হবে দেখে নেব অমুক করবো অমুক ধারায় এই আছে সুপ্রিম কোর্টের এই আইন আছে একজন এম এল এ সাহেবকে কেন টানাটানি করলো একজন এম এল এ সাহেবকে এই করলো সমস্ত কিছু বলা হবে একজন উকিল বা আইনজীবী সাহেবরা বলবে একজন না যতজন আইনজীবী থাকবে তারা সকলেই বলবে জজ সাহেবের সামনে এম এল এ সম্মানীয় বিধায়ক অনারেবল মেম্বার বলে বিধায়ক সাহেবকে কেন টানতে টানতে হলো এটা ঠিক আছে উনি তো পালিয়ে যাবে না উনি তো হারিয়ে যাবে না উনি তো ইমুক হয়ে যাবে না যে কোনো পরিস্থিতিতে ভাইজানের মুক্তি দিতে হবে ভাইজানকে ইয়ে করতে হবে এরকম বিষয়গুলো আসবে তাই বাইরে আলোচনা বাইরের ভালোবাসা বাইরের আবেগ বাইরের যে সমস্ত জিনিসগুলো থাকবে সেটাকে সংযত সুন্দরভাবে করতে হবে হ্যাঁ 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 শেখ ইসলাম আসসালাম শেয়ার করেছো ধন্যবাদ দেখতে পাচ্ছি যারা যারা শেয়ার করেছে এটা দেখতে পাওয়া যায় ভাই থ্যাংক ইউ দেখতে পাচ্ছি তো শেয়ার করার জন্য ধন্যবাদ খুব ভালো ভেরি গুড তো যে বিষয়টা আছে যে আইনি যে আগামী কাল কি হবে হবে না হবে না এরকম প্রশ্ন তো দেখুন এটা টোটালটা আইনের তবে আমি প্রশাসনকে বলবো প্রশাসনের অনেক ভূমিকা এই জায়গায় আগামী কালকের জন্য থাকবে প্রশাসনকে অনুরোধ করব এই চোদ্দ দিনের মধ্যে বা এই কিছু দিনের মধ্যে রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং পীরজাদা নসাদ সিদ্দিকী সাহেবের ভালোবাসার মানুষের আপনারা সমস্ত কিছু দেখেছেন আমরা একজন আইনজীবী হিসাবে নিঃসন্দেহে বলতে পারি পুলিশ বা প্রশাসন কালকের যে সিডি বা কেস ডায়েরি দিবে সেই কেস ডায়েরির অত্যন্ত সম্মানজনক হওয়া উচিত এবং অত্যন্ত কি বলবো এটাকে কালকের যে সিডি জমা পড়বে সেই সিডিতে নিঃসন্দেহে সমস্ত পশ্চিমবঙ্গের যে অধিকাংশ মানুষ আছে পীরজাদা নসাদ সিদ্দিকি সাহেবের যে সমস্ত ভালোবাসার মানুষ আছে তাদের কথা মাথায় রেখে এবং আগামী দিনের কথা মাথায় রেখে এবং রাজ্যের রাজ্যের বর্তমান পরিস্থিতি সহ আগামী দিনের কথাগুলো মাথায় রেখেই যেন কালকে দুটোর সময় যখন পুলিশ সিডি পেশ করবে বা কেস ডায়েরি জমা দিবে নিঃসন্দেহে আমরা আশা রাখব আমরা সবাই আমরা সবাই পীরজাদা জাদা সিদ্দিকী সাহেবের যত ভালোবাসার মানুষ আছে আমরা সবাই আশা রাখব যে পুলিশ প্রশাসন বর্তমান সরকারের পুলিশ প্রশাসন কালকের যে কেস ডায়রি দিবে সেই কেস ডায়েরিতে যেন এমন কিছু না থাকে যেই কেস ডায়েরির দরুন আমাদের প্রিয় মানুষ এবং পীরজাদা আগামী দিনের জন্য পুলিশ সিদ্দিক বা জেল কাস্টাডিতে আইনের ছাত্র হিসাবে আমরা যতই কিছু বলি না কেন কেস ডায়েরি বা পুলিশের যে রিপোর্ট সেই পুলিশ রিপোর্ট এবং সরকারি উকিলের বক্তব্য সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করেই কিন্তু মামলার রায় দেওয়া হয় তাই অনুরোধ করব আমার যে সমস্ত প্রিয় ভালোবাসার মানুষ আছে তারা সকলেই অনুরোধ করবে বা ভরসা রাখবে বা বিশ্বাস রাখবে যে নিঃসন্দেহে একটা ঘটনাকে শান্ত করার জন্য পুলিশ হয়তো এই কাজটি করেছে কিন্তু আগামী দিন বা কাল যেন সেই সমস্ত জিনিসগুলো ভাবে রাখে এবং আইনি প্রসিডিওর বা কুটকাচালি মিটিয়ে কাল যেন আমরা জামিনের জন্য আবেদন করব এবং সেই আবেদন যদি মঞ্জুর হয় কোর্ট বা আদালত যদি মঞ্জুর করেন আমরা সকলেই খুশি হব এখন আমাদের কাজ সকলেই শান্ত সৃষ্ট ভাবে এবং সুন্দরভাবে দোয়া করা এবং আমার প্রিয় ভালোবাসার মানুষের জন্য দোয়া এবং দোয়া খায়ার করা এবং আগামী কালের জন্য অপেক্ষা করা ভালো থাকুন পরে আবার ডিটেলসে কথা হবে এখন সরাসরি লালবাজার যাব লালবাজার গিয়ে কোর্টের বিষয়টা মানে আইন তো ইয়ে কোর্টের বিষয়টা হলো এবার লালবাজারে দেখে কি থেকে কি হবে কত ধানে কত চাল সে ব্যাপারগুলো দেখতে হবে না বিশ কেজিতে কত চাল হয় এই ব্যাপারগুলো দেখতে হবে সকলকে ধন্যবাদ যে সমস্ত ভাইরা আমার ভিডিওটি দেখলেন এবং যারা শেয়ার করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি